সেগুলোকে আমরা বাতিল করে দিয়েছিলাম। তবে হাইকোর্টের রায় নিয়ে তারা এখন স্টে অর্ডার নিয়ে তারা টিকে আছেন, আমরা মামলা লড়ছি, মামলায় জিতলে তারা টিকে থাকতে পারবেন না। এখনো বলে দিচ্ছি, যারা শর্ত নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে পারবেন না তারা টিকে থাকতে পারবেন না। এই জন্যই বলছি, যারা ভালো বিশ্ববিদ্যালয়, যারা এগিয়ে যাচ্ছেন বেসরকারিভাবে, তাদের দুর্নাম হচ্ছে এই রাজশাহী শহরে। অনেক জায়গায় দেখবেন একটা সাইনবোর্ড এরো দিয়ে দেওয়া আছে যে এইদিকে ইউনিভার্সিটি, এইদিকে একটা ইউনিভার্সিটি, নাম আমি উল্লেখ করলাম না। আমাদের আইনে আউটার ক্যাম্পাস খুলবার কোনো নিয়ম নাই, এটা বেআইনি, ওই কারণে এটা বাতিল করে দিয়েছি। আইন নিয়ে তারা টিকে আছেন, সেখানে কি হয়, আমি একদিন এই গলি দিয়ে ঢুকে গেলাম একটা এরো চিহ্ন দেখে, গিয়ে দেখি একটা লাকড়ির দোকান এই রাজশাহী শহরে, মানুষ দেখে আসলো, মন্ত্রীর গাড়ি তো আসতেই পারে অনেকে। আমি বললাম যে ভাই এটা কি লাকড়ির দোকান, যারা বললো এটা ক্লাব, আর সাইনবোর্ড লেখা ওই ইউনিভার্সিটির নাম।